আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ডায়মন্ড ডাভ ঘুঘু পাখি কীভাবে পালন করবেন এবং এই পাখির একজোড়ার দাম কত, এই পাখির পরিচিতি, এই পাখি কতদিন বাঁচে, বছরে কয়বার ডিম বাচ্চা করে এবং কোন খাঁচায় পালন করবেন এবং কোথা থেকে কিনবেন, এই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ডায়মন্ড ডাভ ঘুঘু পালন সম্পর্কে একটা ভালো ধারণা হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, পাখি পালন পছন্দ করেন এমন লোকের সংখ্যা খুবই কম। খাঁচার পাখি পালন যারা করেন তারাই জানেন পাখি পালনে কতটা আনন্দের। খাঁচায় আমরা যারা বিভিন্ন ধরনের পাখি পালন করে থাকি, আর এই খাঁচার পাখির মধ্যে অন্যতম হলো ঘুঘু। সহজে অল্প জায়গায় পালন করা যায় বলে এর চাহিদাও ব্যাপক। তাই শখের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ঘুঘু পাখি পালন অত্যন্ত লাভজনক। বর্তমানে অনেকেই শখের পাশাপাশি ঘুঘু পালন করে বাড়তি আয় করছেন, কারণ পোষা পাখির বাজার বেশ বিস্তৃত ও চাহিদা সম্পন্ন। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্র মতে পৃথিবীতে 36 প্রজাতির ঘুঘু রয়েছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় মাত্র 6টি প্রজাতির ঘুঘু। আফ্রিকা, ইউরোপ, ভারতীয় উপমহাদেশে এসব পাখির দেখা মেলে বেশি। এসব ঘুঘু সাধারণত 10 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে। দেশের পাখি আইনে দেশীয় ঘুঘু পাখি শিকার করা বা খাঁচায় পালন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে বিদেশি জাতের ঘুঘু খাঁচায় পালন করতে কোনো নিষেধ নাই, তাই অবশ্যই আমাদের উচিত হবে দেশি ঘুঘু পালন করা থেকে বিরত থাকা এবং বিদেশি ঘুঘু পালন করা। বিদেশি জাতের ঘুঘুর মধ্যে অন্যতম হলো ডায়মন্ড ডাভ। দেখতে কবুতরের মতো হলেও আকারে এরা বেশ ছোট, লেজসহ লম্বায় প্রায় 8 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়। প্রজাতি ভেদে ডায়মন্ড ঘুঘুর গায়ের রং হালকা থেকে গাঢ় ছাই বা ধূসর বাদামি ও তামাটি বর্ণের হয়। ঠোঁটের রং গাঢ় ছাই বর্ণের, পায়ের রং গোলাপি বর্ণের, তবে শিশু অবস্থায় এদের সম্পূর্ণ গায়ের রং ফ্যাকাশে ধূসর বা ধূসর বর্ণের থাকে। পূর্ণবয়স্ক ঘুঘুর চোখে চারপাশে লাল বা কমলা রঙের বৃত্ত বা আইরিং তৈরি হয়। পুরুষ ঘুঘুর আইরিং পুরু হয়, সাধারণত রিংয়ের পরিধি হয় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, কিন্তু স্ত্রী ঘুঘুর চোখের বৃত্ত চিকন, প্রায় 1 মিলি হয়। অস্ট্রেলিয়ান ডায়মন্ড ঘুঘু চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের ডানায় থাকা ছোটো ছোটো অসংখ্য সাদা রঙের ফোঁটা। এই ফোঁটাগুলোকে ডায়মন্ডের সাথে তুলনা করে এদেরকে ডায়মন্ড ডাভ বলা হয়। খাঁচায় পোষা ঘুঘুকে সারা বছর প্রজনন করানো যায়, তবে বছরে 3 বারের অধিক ব্রিডিং করানো উচিত নয়। এর বেশি হলে পাখির শরীরের ক্ষতি হবে। ডায়মন্ড ডাভ সাধারণত 6 মাস হলেই ডিম পাড়ার উপযোগী হয়, তবে ব্রিডিং করার জন্য 7 থেকে 8 মাসে সবচেয়ে বেশি ভালো হয়। ঘুঘুর প্রজনন ক্ষমতা, মেটিংয়ের পর স্ত্রী পাখি সর্বোচ্চ 2টা ডিম পাড়ে। পুরুষ ও স্ত্রী পাখি দুজনেই ডিমের পালাক্রমে তা দেয়। ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 13 থেকে 14 দিন। ডিম ফোটার পর মা পাখি পরবর্তী 2-3 দিন সদ্য ফোটা বাচ্চাকে নিজের খাদ্যনালী থেকে এক ধরনের দুধ জাতীয় পানীয় খাওয়ায়। কবুতরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে, একে পিজিয়ন মিল্ক বলা হয়। নিজে খেতে শেখার আগ পর্যন্ত ঘুঘু পাখির বাচ্চার খাবারের দায়িত্ব মা ও বাবা নেয়। ডায়মন্ড ঘুঘুর বাচ্চারা সাধারণত 2 সপ্তাহ বয়স থেকে নিজেরা খেতে শিখে। এই পর্যায়ে বাবা মা নতুন করে ডিম পাড়ার প্রস্তুতি নেয়, তবে প্রতিবার বাচ্চা নেওয়ার পর উক্ত জোড়াকে কমপক্ষে 2 মাস বিশ্রামে দেওয়া উচিত। এ সময় তাদের খাঁচায় থাকা ব্রিডিংয়ের পাত্র সরিয়ে ফেলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার ও সবজিজাতীয় খাবার রেখে দিতে হবে। অস্ট্রেলিয়ান ঘুঘুর প্রধান খাদ্য শস্যদানা। এরা সাধারণত বিভিন্ন ধরনের ঘাস জাতীয় গাছের বীজদানা, যেমন চীনা, কাউন, গুজিতিল, তিসি, পোলাওদান, মিলেট মিক্স, ক্যানারি সিড ইত্যাদি খেয়ে থাকে। এ সকল বীজদানা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে খাওয়ালে ঘুঘু পরিমিত পুষ্টি পাবে। বীজদানাগুলো অবশ্যই ধুলাবালি মুক্ত হতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল রয়েছে ঘুঘু পাখির খাদ্য তালিকায়। অন্যান্য খাঁচার পাখির মতো বীজের খোসা ছাড়িয়ে না খেয়ে বীজ সরাসরি গিলে ফেলে ডায়মন্ড ডাভ। তাই ডায়মন্ড ডাভের জন্য খাঁচা গ্রিটের ব্যবস্থা করা আবশ্যক। গ্রিট এদের খাবার হজমে সাহায্য করে। এছাড়া খাঁচায় সবসময় পরিষ্কার ফুটানো পানি রেখে দেওয়া উত্তম। ঘুঘুর ডাক, অস্ট্রেলিয়ান ঘুঘু টিয়া বা ফিঞ্চ জাতীয় পাখির মতো অবিরত ডাকাটিকি করে না, তবে দীর্ঘ বিরতিতে কু কু শব্দে ডাকে, যা অনেকটা করুণ বাঁশির সুরের মতো মনে হয়। সাধারণত পুরুষ পাখি লেজ তুলে কুকুর শব্দ ডেকে থাকে,
যারা পাখি পালতে চান কিন্তু পাখির অবহেলিত চেঁচামেচিতে বাসায় বা আশেপাশের প্রতিবেশীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে ভাবছেন, তারা নিঃসন্দেহে এই ডায়মন্ড ডাভ ঘুঘু পালন করতে পারেন। স্ত্রী ও পুরুষ ঘুঘু পাখি চেনার উপায়। ডায়মন্ড ডাভ মেল এবং ফিমেল দেখতে অনেকটা একই রকম, তবে কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে এদের স্ত্রী এবং পুরুষ চেনার মাধ্যম আছে। এক, প্রাপ্তবয়স্ক পুরুষ ঘুঘুর আইরিং চোখের বৃত্ত সাধারণত মোটা হয় এবং স্ত্রী ঘুঘুর আইরিং তুলনামূলক চিকন হয়। দুই, ক্ষেত্র বিশেষ পুরুষ ঘুঘু স্ত্রী ঘুঘুর চেয়েও আকারের তুলনামূলকভাবে বড় হয়। তিন, পুরুষ ঘুঘুর মাথা ও ঠোঁট মোটা হয়, অপরদিকে স্ত্রী ঘুঘুর মাথা তুলনামূলক ছোট এবং ঠোঁট চিকন এবং কিছুটা লম্বাটে আকৃতির হয়। চার, প্রাপ্তবয়স্ক নর ঘুঘু ভরাট কণ্ঠে কুকু শব্দে উচ্চস্বরে ডাকাডাকি করে। ডাকার সময় তাদের লেজ হাত পাখার মতো মেলে ধরে। অপরদিকে স্ত্রী ঘুঘু খুব একটা ডাকাডাকি করে না, এদের ডাক সংক্ষিপ্ত এবং ডাকার সময় লেজ তুলে না। ডায়মন্ড ডাভের মিউটেশন। খাঁচায় পোষা ডায়মন্ড ডাভের মধ্যে মিউটেশনের ভিন্নতা দেখা যায়। বাংলাদেশের সহজলভ্য মিউটেশনের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হলো গ্রে ডায়মন্ড ডাভ, সিলভার ডায়মন্ড ডাভ, রেড ডায়মন্ড ডাভ, হোয়াইট ডায়মন্ড ডাভ ইত্যাদি। এছাড়াও রয়েছে পাইট ডায়মন্ড ডাভ, সিনামন ডায়মন্ড ডাভ, ইয়েলো ডায়মন্ড ডাভ ইত্যাদি। ডায়মন্ড ডাভ ঘুঘু পাখির খাঁচার মাপ। ডায়মন্ড ডাভ পার্স বা বসার লাঠির চেয়ে খাঁচার ফ্লোরে বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। খাঁচার শিক বেয়ে ওঠানামা করা বা ঝুলে থাকায় অভ্যস্ত নয়। তারা সরাসরি সামনের দিকে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলে অভ্যস্ত, তাই এইসব বিষয়ে মাথায় রেখে তাদের জন্য তুলনামূলক বড় খাঁচা প্রয়োজন। এদের জন্য কমপক্ষে 18x18x18 ইঞ্চি মাপের খাঁচা দেওয়া উচিত। ডায়মন্ড ডাভ ঘুঘুর দাম। এক জোড়া ডায়মন্ড ডাভ ঘুঘুর দাম হতে পারে 1000 থেকে 1500 অথবা 2000 টাকা। এটা মূলত ডিপেন্ড করে ডায়মন্ড ডাভ পাখি রানিং ডিম বাচ্চা করা অ্যাডাল্ট অথবা বাচ্চা পাখি, বয়স অনুযায়ী দাম ডিপেন্ড করে। তাই অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ডায়মন্ড ডাভ ঘুঘু কিনবেন। আর আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি দোকান থেকে না কিনে পরিচিত কোনো বিডার অথবা অনলাইন অথবা আপনি পাখির হাট থেকেও কিনতে পারেন, তবে দোকান থেকেও কিনতে পারেন, কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞ একজনকে নিয়ে আপনার কিনতে হবে, অথবা একজন অভিজ্ঞ বিডার থেকে পরিচিত বিডার থেকে কিনা, তাহলে আপনি ঠকবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটা তথ্য দিতে পারলাম ডায়মন্ড ডাভ ঘুঘু সম্পর্কে, পালন পদ্ধতি কীভাবে করতে হবে, বয়স এবং কতদিন পাচ্ছে সম্পূর্ণ আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর মূলত আমার এই চ্যানেলটা বাজিকের পাখি নিয়ে, তো বাজিকের পাখি যারা পালেন তারাও আমার পাখি সম্পর্কে অনেক ভিডিও আছে এই চ্যানেলে দেখতে পারেন, এবং আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। এবং আপনার যদি পাখি সম্পর্কে কোনো নতুন ভিডিও জানার থাকে বা কোনো কিছু জানতে চান বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।